الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين الله رب العالمين شكرا شكرا أديكري أبوه درود السلام برشتهوك عمد النبي محمد صلى الله عليه وسلم دامراء যখন থেকে দাস শুরু করেছি এক একটা বিষয় নিয়েছি সেই বিষয়টা আমরা আশা করি সম্পূর্ণভাবে আমরা আলোচনা করেছি এবং সেটা আমরা সেটার দ্বারা আমরা উপকৃত হয়েছি এবং আমার সমাজ আমার পরিবার উপকৃত হয়েছে তো একটা বিষয় একদিন আলোচনা করলে সংক্ষিপ্ত আকারে বোঝা যায় কিন্তু বিস্তারিত জানার জন্য কেননা আমরা সবাই এখানে দায়ী আল ইল আল্লাহ সবাই দাওয়াতি কাজ করি আর যে বিষয়টা আমরা আলোচনা করব বা শিখব সেই বিষয়টা যদি মহাকরণ গ্রন্থ আল কোরআনের আলো আলোতে এবং সই হাদিসের আলোকে যদি সেটা আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে জানাটাই ভালো সেই কারণে আমরা এক একটা বিষয় চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ এইভাবে আমরা আলোচনা করে থাকি যাতে করে সম্পূর্ণভাবে বিষয়টা আমাদের বোধগম্য হয় আমরা বুঝতে পারি তো এই সপ্তাহের আমরা আলোচনার জন্য আমরা যে বিষয়টি চয়ন করেছি সেটা হলো আত্মাকোয়া নাম কি বিষয়টি তাকুয়া ভীতি তাকুয়া অর্থ কি ভীতি সালাম মুত্তাকি হওয়া পরহেজগার হওয়া বিভিন্ন অর্থে আসে সেগুলি আমরা পরে যাব তবে এই বিষয়টা আমরা কেন চয়ন করলাম এই বিষয়টা আমরা কেন চয়ন করলাম সে সম্পর্কে কিছু আলোকপাত করতে হবে কেন চয়ন করলাম বিষয়টি কেন আমাদের প্রয়োজন কেন আমরা সবাই আমাদের অনেকেই পরিবারের সাথে কথা বলবো আজ অনেকের ডিউটি আছে জীবিকার তাকিদ তাগিদ আছে অনেকের অনেকে পরিবারকে সময় দিব এরপরেও কেন আমরা এই সময়টা এখানে কাজে লাগাব তো সেজন্য আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে আলোকপাত করার দরকার কেন আমরা এখানে কেন আসে তা আমরা জানি সময়টা যেন আমাদের বৃথা না যায় এখানে যদি পঞ্চাশ জন লোক আসে আর এক ঘন্টা করে সময় দেয় তাহলে পঞ্চাশ জনে কয় ঘন্টা হলো পঞ্চাশ ঘন্টার অবশ্যই একটা মূল্য আছে এই সময় কিন্তু শুধু আপনার না আমার না এই সময়টা শুধু আপনার আর আমার না তো আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য আমার কপিলের সময় এটা তাই না আমার বাচ্চা কাচ্চাদের সময় এটা সন্তানাদির সময় তাই না তো এই সময়টা এখানে আসার পরে যদি আমরা উপকৃত সঠিকভাবে না হইতে পারি তাহলে তো জবাবদিহিতা করতে হবে এই জন্য বিষয়গুলিও যেগুলি আমাদের অতি প্রয়োজন সেই বিষয় বিষয়গুলি চয়ন করার দরকার তো এই সময় এই বিষয়ে আমরা তাকুয়া কেন আমরা বিষয়টা চয়ন করলাম কেননা এই তাকুয়া হলো পূর্বাপর অর্থাৎ পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে প্রথম মানুষ থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ওসিয়ত হল তাঁকে অর্জন করার সমস্ত মানুষের প্রতি আদম আলাই সাল্লা সাল্লাম থেকে শুরু করে যত মুসলমান যত মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ রব আলিন সবাইকে কি করতে বলেছেন তাকু অর্জন করার ওসিয়ত করেছেন আল্লাহ তালা বলছেন কিতাব আমিন ইয়াকুম আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের পূর্বের যারা ছিল বিশেষ করে যারা আহলুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল যাদের কী কী দেওয়া হয়েছিল কিতাব দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে এরপরে বলছে ওয়াইয়াকুম এবং খাস করে তোমাদের খাস করে কি তোমাদের কি করেছি ওসিহত কি করেছি ওসিহত করেছি কিসের ওসিহত আনে কল্লা তোমরা তাকুয়া অর্জন করবে আল্লাহর তাকওয়া অর্জন করবে কিসের তাকু অর্জন করবে আল্লাহর তাকুয়া অর্জন করবে কোরআন থেকে আল্লাহ রব্বুল্লাহমিন আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী সবার প্রতি আল্লাহর ওসিও ছিল কি করা তাকুয়া অর্জন করা কি অর্জন করা তাকুয়া অর্জন করা রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন ভাষণ দিলেন কি দিলেন ভাষণ দিলেন ওয়াশ করলেন নসিহত করলেন এই হাদিসটি সেদিনকের যে নসীহতির বর্ণনা করেছেন ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু লম্বা হাদিস তিনি বললেন যে রাসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন যেই ওয়াজে আমাদের হৃদয় বিগলিত হলো এবং চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হলো এমন তিনি হৃদয়গ্রাহী ওয়াজ করলেন নসিহত করলেন তা আমরা মনে করলাম রাসুল সাল্লাহ সাল্লাম আজকে এত সুন্দর এত মানে হৃদয়গ্রাহী হৃদয়কে গলিয়ে দেওয়ার মতো সবার হৃদয় গলে গেল এবং সবার চোখে অশ্রু মনে হচ্ছে রাসুল সাল্লাহ আসসালাম আজ আমাদের সর্বশেষ ভাষণ দিলেন কি ভাষণ দিলেন সর্বশেষ ভাষণ দিলেন রাসুল সাল্লা সাল্লামকে বললাম ইয়া রাসুল্লাহ আপনি আজ এমনভাবে ওয়াজ করলেন মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় জানালেন কি জানালেন বিদায় জানালেন আমাদেরকে আপনি ওসিয়ত করুন কি করুন ওসিয়ত করুন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম যে ওসিয়ত সেটা হলো তোমাদেরকে আমি ওসিয়ত করছি কিসের আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য কিসের জন্য আল্লাহর তাকুয়া অর্জন করার জন্য তোমাদের কি করলাম ওসিয়ত করলাম সমস্ত নবী এবং রাসুল তার উম্মদদেরকে তাকুয়ার নির্দেশ দিতেন কি সেরোয়াস করতেন তাকোয়ার অর্জনের কারদাবাদ কৌমনহিন আলমুর সালিন নূ আলহ সাল সালামের জাতি কি করল। সমস্ত নবীকে অস্বীকার করল সালাম এর জাতি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও অস্বীকার করেছে তাই না কেমনে সমস্ত নবী এবং রাসুলের যে বার্তা শিক্ষা দাওয়াতের প্রোগ্রাম বিষয় মিশন একই সবারই এক তাহলে একজনকে অস্বীকার করার অর্থ সবার শিক্ষাকে সবার মিশনকে সবার বাণীকে অস্বীকার করা কাল আলহম আকৌ হনু যখন নু আলাইসাল্লাম বলেছিলেন তার জাতিকে আল্লা তাত্তা কোন তোমরা কি আল্লাহ ভীতি অর্জন করবে না তোমরা কি আল্লাহ ভীতি তোমরা কি তাকে অর্জন করবে না আদ আলহিস আসসালামের বিষয়ে আল্লাহ তালা বলছেন কালাবাদ আদুন আলমুর সালিন আদ জাতি কি জাতি আদ জাতীয় সমস্ত নবী এবং রাসুলকে অস্বীকার করেছিল এরকম আহম হল্লা তাকুন তাদের সাথে নবী ছিলেন হুদ আলহি সালাম তার জাতিকে আহ্বান করেছিলেন তোমরা কি আল্লাহর তাকু অর্জন করবে না এরকমভাবে শোয়েব আলহি সাল্লা সালাম মুসা আলহি সাল্লা সালাম আলহি সাল্লা যত নবী এবং রাসুল এসেছিলেন সবাই তার জাতিকে তার উম্মতকে কী করেছিলেন তাকে অর্জন করতে বলেছিলেন আল্লাহ রব্বুল আলমিন যখন আমরা হজ থেকে ফেরত আসব মহান একটি এবাদত হজ তো হজ থেকে ফেরত আসলে আল্লাহ রব্বুল আলম বলছেন তাজা ওয়াদু তোমরা অর্জন করো তোমরা কি করো সঞ্চয় করো কি করতে বলেছেন সঞ্চয় করতে বলেছেন তাকওয়া তবে সবচেয়ে বড় সঞ্চয় হলো কি তাকুয়া অর্জন করা মুত্তা কি হওয়া আল্লাহ ভীতি অর্জন করা যে সঞ্চয়টি এই সঞ্চয়টি হলো সবচেয়ে বড় বড় সঞ্চয় বড় সম্পদ তারপর আল্লাহ রব্লা আলমিন এখানে আবার বলছেন মত্তা তুমি আমার আমার ভীতি অর্জন করো ইয়া উলিল আলবাব যাদের জ্ঞান রয়েছে যাদের জ্ঞান রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা কি করো আমার ভীতি তাকুয়া অর্জন করো আর যারা তাকুয়া অর্জন করবে যারা তাকু অর্জন করবে এই তাকুয়া অর্জনকারীরা সবাই হলো আল্লাহর অলি আল্লাহর অলি যদি আপনার ভিতরে তাকুয়া থাকে তাহলে আপনার অলি আল্লাহর অলি কেন আমাদের সমাজে তাকোয়া ব্যতীত আল্লাহর অলিক আমরা মনে করি যাদের তাকোয়া নাই মানুষের পকেট ওজার করছে মানুষের ইমান হরণ করছে মানুষকে ইসলাম থেকে বের করে দিচ্ছে মানুষকে অশ্লীলতা শিক্ষা দিচ্ছে মানুষকে শেরকের দিকে আহ্বান করছে তারাই নাকি আল্লাহর অলি তারাই নাকি কি আল্লাহর ওলি। আল্লাহ রব্বুল আলা বলছেন আউলিয়া আল্লাহি আল্লাহ আলাহ আলাইহিম আহম ইয়া জানুন আলা যখন আসবে তখন আমরা কি বুঝি একজন আলোচনা করেছিলাম সুন্দর করে আলা বলতে আল্লাহ রব্বুল আলমিন আহ্বান করে আপনাকে সতর্ক করেছেন সর্বপ্রথম কি করেছেন সতর্ক করেছেন বাজারে শত শত মানুষ আছে আমি একজনকে ডাকলাম ওহে নাসির উদ্দিন মানে সতর্ক হলো তারপরে কথাটা বললাম আর শত শত মানুষের ভিতর যদি আমি ওই কথাটা বলি তাহলে কি হবে না তিনি শ্রবণ করবেন না বা শুনতে পাবেন না এই জন্য আল্লাহ রব আলামিন বলছেন হে ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আল্লাহর অলি যারা কারা কাদের কথা বললেন আল্লাহর কথা বললেন লা তাদের কোনো কি নাই ভয় নাই ওয়ালা হুম জানুন এবং তারা চিন্তিতও হবে না তারা কি হবে না চিন্তিতও হবে না কি বললেন তারা কারা আল্লা দিনা তারা ওরাই তারা কারা যে আউলিয়ার কথা বললেন তারা কারা আল্লা দিনা যারা আমানু করেছে ইমান এনেছে কি করেছে যারা কি করেছে ইমান এনেছে তারা কি আল্লাহর ওলি ইমান আনার পরে শেষ নয় তাকুন এবং তারা কি করেছে তাকো অর্জন করতে পেরেছে আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে মুত্তাকি হতে পেরেছে তারাই হলো আল্লাহর অলি তারা কি আল্লাহর ওলি তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই বিষয়টা এই জন্য আমাদের গুরুত্ব এই জন্য কি গুরুত্ব কোরআনুল করিমের সুরা হাতেহার পর যে সুরাটে সুরাতুল বা কারা এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কুরআন কি কোরআন কেন কোরআন কেন প্রয়োজন কার জন্য এসেছে কেন এসেছে কেন নাজিল করেছেন সে বিষয়ে আল্লাহ রবুল আলমিন এই সুরার প্রথমেই তিনি বর্ণনা করেছেন ব্যক্ত করেছেন কি করেছেন ব্যক্ত করেছেন কোরআনের পরিচয় দান করেছেন কোরআনে কি করেছেন পরিচয় দান করেছেন এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রিক কিতাব এটা কি ওই কিতাব কোন কিতাব এই কাছেরটা না দূরের কিতাবের কথা বলছেন কোরআনটা এই কোরআনটা কি যেটা লহ মেহমুদ ছিল। এই কিতাবটা কোথায় রাসুল রচিত নয় রাসুলের রচিত গ্রন্থ নয় এটা কোনো মানুষের রচিত গ্রন্থ নয় এটা কি রালিকাল কিতাব ওই কিতাবের প্রতি ইঙ্গিত করেছেন যে কিতাবটি লৌহে মাহফুজ থেকে আল্লা রব কি করেছেন অবতরণ করেছেন অবতীর্ণ করেছেন সে ওই কিতাব বাফি যাতে কি নাই কোনো সন্দেহ নেই ভুল নেই এতে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে কোনো ভুল নেই সংশয় নেই পৃথিবীর ইতিহাসে লেখা থাক আর না থাক কিন্তু এখানে যে সংবাদ সংবাদগুলি ইতিহাস বর্ণনা করা হয়েছে এখানে যে বিজ্ঞানের থিওরি দেওয়া হয়েছে এখানে যে ভৌগোলিক অবস্থানের কথা বলা হয়েছে ভৌগোলের ভৌগোল সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে যে ছায়াপথ সম্পর্কে আলোচনা করা হয়েছে যাই আলোচনা করা হোক না কেন এর ভিতরে কোনোটাতে কিনাই কোনো ভুল নেই নির্ভুল একটি কিতাব এই কিতাপে কার জন্য কেন এসেছে আল্লাহ রব বলছেন হুদাল্লিন মুতাকিন এটা কি হেদায়েত গাইডলাইন পথ প্রদর্শক কাকে পথ দেখাবে মুত্তাকিন অন্য অন্য আয়তে বলেছেন আল্লাহ তালা হুদাল্লিন নাস মানুষের জন্য এই কোরআন থেকে সমস্ত মানুষ সাধারণভাবে উপকৃত হবে সাধারণভাবে কি হবে উপকৃত হবে এবং মুসলমানরা সবচেয়ে বেশি উপকৃত হবে কিসের জন্য দুনিয়া এবং আখেরাতে দুনিয়া এবং আখেরাতে যেটা সবচেয়ে বড় উপকার সেটা কোন উপকার আখেরাতের উপকার এই জন্য আল্লাহ রব্বাল বলছেন হুদাল লিন লিল মুতাকিন যারা তাকে অর্জন করতে পেরেছে করবে যার আল্লাহকে ভয় করবে আল্লাহ ভীতি অর্জন করবে এই তাকোয়া মুত্তাকিদের জন্য এই কিতাবটি হলো কি পথ প্রদর্শক আপনার কি করবে পথ দেখাবে দুনিয়ার পথ দেখাবে আখেরাতের পথ দেখাবে দুনিয়াতে সুখময় করবে আখেরাতে সুখময় করবে এজন্য দেখবেন আল কোরআনুল করিমের এমন কোনো বিষয় নেই আল কোরআনুল কারিমের এমন কোনো বিষয় নেই যেই বিষয়টি যেই বিধানটি মানুষের উপকার সাধন করে না উপকার সাধন করে না আমরা যদি দেখি হত্যার বদল হত্যা সেটাকে বলা হচ্ছে কি অমানবিক কি বলা হচ্ছে অমানবিক অমানসিক এর ভিতরে কী রয়েছে মানুষের ক্ষতি রয়েছে কিন্তু দেখা গেছে যে যেই দেশে এই বিধানটা রয়েছে যে দেশে কি রয়েছে এই বিধানটা রয়েছে এবং যেই দেশে এই বিধান নেই অথবা যেই সমাজে আমাদের সমাজেও দেখা গেছে হত্যা এবং লুণ্ঠন একবার এসেছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় সেখানে দেখা গেছে পুলিশ বা আর্মি মেরেছে ৩৩ জন এক মাসে কিন্তু গত মাসে তাদের অপারেশনের আগে মারা গেছে ছয়শ তা তারও বেশি তাহলে একজন মানুষ যদি যেই সমাজে হত্যার বদলে হত্যা করা হবে সেই সমাজের সমস্ত মানুষ নিরাপদে থাকবে তেমনি ভাবি যে কোনো বিধান দেখেন না কেন তো আল্লাহরবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে আল কোরআনুল করিম সম্পর্কে কাদের পদ প্রদর্শক কাদের হেদায়ত উদাল্লিল মুত্তাকিন এই জন্য আমাদের মুত্তাকিন এবং এটা হলো আমরা মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হলো নসিহত স্বরূপ কাদের জন্য মুত্তাকিনদের জন্য কি নসিহত আল্লাহরব্বুল আলমিন আগের যুগের ইতিহাস আগের জাতির তাদের অপকর্ম এ সম্পর্কে বর্ণনা করার পর মুসলমানদের বলছেন যারা আগের সেই ইতিহাস থেকে সেই জাতির অপকর্মের কারণে তাদের ওপর যে আজাব নেমে এসেছিল সেখান থেকে মুত্তাকিরে শুধু কি করবে নসিহত গ্রহণ করবে কারাগজ গ্রহণ করবে মুত্তাকিরা নসিহত গ্রহণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মুসলমানদের মানে মুত্তাকিদের জন্য মোত্তাকিনদের জন্য কি এটা হলো অধিকার কোরআনের যে বিধানগুলি রয়েছে সেই বিধানগুলি মানা সেই বিধানগুলির প্রতি মানুষকে আহ্বান করা মুসলমানদের জন্য কি মমিদদের জন্য মোত্তাকিদের জন্য কি হক যেমন আল্লাহ রব্বুল আলমেন বলেছেন যখন কাউকে স্ত্রীকে তালাক দেওয়া হবে কি দেওয়া হবে তালাক দেওয়া হবে তালাক দেওয়ার পরে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যায় না তালাক দিলেন শেষ না তার যে অধিকার রয়েছে সেই মহিলার কি রয়েছে অধিকার রয়েছে তালাক দিলেন ভরণ শেষ না তালাক দিয়েছেন ছোট বাচ্চা আছে বাচ্চা কেড়ে নেবেন আর বাচ্চা মায়ের কাছে থাকলো ভরণ পোষণ দিবেন না বাচ্চার মায়ের ভরণ পোষণ দিবেন না না দিতে হবে তালাক দেওয়ার পরেও তার অনেক অধিকার রয়েছে অধিকারটা হাক্কান আলাল মুত্তাকিন কাদের জন্য মুত্তাকিদের জন্য যারা মুত্তাকি তারা এখানে সেই অধিকারটা তারা পালন করা কার উপর অভি অপরিহার্য মুত্তাকিদের জন্য তাহলে যে কোনো বিধান আল্লাহর আলমিনের কথা বর্ণনা করেছেন সেখানে কি বলেছেন অধিকার আলামিন বলছেন যারা মুতাকি যারা তাকেও অর্জন করতে পেরেছে আল্লাহরব্বুল আলমিন তার সাথে কার সাথে আল্লাহ আলম বলছেন অত্যাকল তোমরা কি করো তোমরা কি করো তাকোয়া অর্জন করো কি করো তাকোয়া অর্জন করো এবং জেনে রাখো জ্ঞান অর্জন করে সে সম্পর্কে কি করো জেনে রাখো আন্না নিশ্চয়ই আল্লাহ মাল মুত্তাকিন আমরা তাকোয়া কেন অর্জন করব। আমরা কেন মুত্তাকি হব লাভটা কি হবে আল্লাহ রব্বুল বললেন নিশ্চয়ই আল্লাহ তালা মাল মুতাকিন কার কাছে কার সাথে মুত্তাকিদের সাথে কে আছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আছেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুত্তাকিনদের ভালোবাসেন কাদের ভালোবাসেন যদি আল্লাহরব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যায় আরো কিছু প্রয়োজন কি প্রয়োজন রয়েছে আরো আরো কিছুর প্রয়োজন আছে কি আল্লাহ আল্লাহর বলছেন এখানে আরো সামনের কিছু বিধানের কাফা সমস্ত মুশরিকরা তোমাদের বিরুদ্ধে একজুট হয়ে তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কি করবে যুদ্ধ করবে তাহলে তোমরা কি করবে তোমরাও যুদ্ধ করবে তাদের তাদের বিরুদ্ধে এখন যদি মনে করেন যে তোমরা তো অল্প তোমাদের শক্তি কম কিছুই কম তাহলে তোমরা পারবে কেমনে বলছেন ও আলামু জেনে রাখো আনাল্লাহ আল মু আল্লাহ তালা কার সাথে আছেন মুতাকিনদের সাথে আছেন বদরের যুদ্ধে তিনশো থেকে সতেরো জন আর তারা হলো এক হাজার আল্লাহ রব্বুল আলমিন কার সাথে ছিলেন মুতাকিনদের সাথে ছিলেন যত যুদ্ধ হয়েছে যত যুদ্ধ সংগঠিত হয়েছে কাদের বিজয় হয়েছে মুতাকিনদের বিজয় হয়েছে কেন না আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিনদের সাথে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কয়েক জায়গায় আল্লাহ রব্বুল আল্লাহ মাল মুত্তা মাল মুত্তাকিন কার সাথে আল্লাহর যদি তাকে অর্জন করতে পারি তাহলে কার সাথে থাকবেন মুত্তাকিনদের সাথে বলছেন মুম্বিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের সম্পর্কে আল্লাহ জানেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনার সঙ্গে কোন ধারণা আছে যদি মনে করেন যে আপনার একটা চিঠি আসছে কোথায় থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে যে আপনাকে আমি চিনি আর কিছু দরকার নেই আমরা সম্পর্কে জানি আর কিছু দরকার নেই কি বলেন আপনার গ্রাম সম্পর্কে জানি অথবা প্রেসিডেন্ট কোনো কাজে আসার পর যদি আপনার বাড়িতে গিয়ে যদি আপনার খরচ হয়ে যা পাঁচ হাজার তারপরে মনে করবেন কি মনটা ভরে যাবে প্রেসিডেন্ট আমার বাড়িতে কি করছেন আসছেন তিনি আমার সম্পর্কে জানেন তো আল্লাহ আল্লাহরবুল আলামিন বলছেন আল্লাহ আলিমুম বিল মোত্তাকিন যারা মোত্তাকি তাদের সম্পর্কে আল্লাহ জানেন আল্লাহ কি করেন জানেন এবং মহাগ্রন্থ আল কোরআন আল কোরআনুল করিম এই কোরআনটা কি সে সম্পর্কে এখানে বর্ণনা করা বলছেন হাদা দা নাস মানুষের বিস্তারিত ব্যাখ্যায় কোরআন বিস্তারিত ব্যাখ্যা কি তাদের জীবনের যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু বিস্তারিত ব্যাখ্যা কোথায় আল কোরআনে গত সাথে আলোচনা করেছি যে একজন জিজ্ঞাসা করেছে নাস্তিক কি জিজ্ঞাসা করেছে যে আজকে করলার দাম কত করে যে আপনাকে বলছে কোরআনে বলছেন কি সব কিছু বর্ণনা করা হয়েছে তাহলে করলার দামও তো আছে তিনি কি করলেন যাকে প্রশ্ন করা হয়েছিল টেলিফোন করলেন দোকানদারকে আজকে করলার দাম কত বললো আজকে করলার দাম কত চোদ্দো বা পনেরো টাকা বলছে আপনাকে প্রশ্ন করলাম কোরআনে আছে নাকি আমি তো উত্তর সেটাই দিলাম কোরআনে আল্লাহরবুল আলমিন করলার দামও বিস্তারিত বর্ণনা করেছেন যেই যুগে যে কোনো যুগে যান না কেন সেই যুগের করলার দাম আল্লাহ তালা বলে দিয়েছেন বলছে কেমনে আল্লাহ বলছে ফাঁস আলো আহ্লা তোমার যদি জানা না থাকে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে করল্লার দাম জানা ছিল না আল্লাহ আমাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে যে বিক্রি করে তার কাছে জিজ্ঞাসা করে নাও আল্লাহ তালা এখানে বলছেন হ্যাঁ দা বায়ান কুরআন মানুষের পুঙ্খানুপুঙ্খানু ভাবে যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন কী দরকার পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন রুজির জীবন ঘুমের জীবন বাথরুমে যাওয়ার জীবন যে কোনো দিক না দিক দেখেন না কেন আদা বায়ানুন না সব কিছু আল্লাহরব্বুল আলমিন ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছু অপূর্ণ আল্লাহরব্বুল আলমিন রাখে নাই যেটা কোরআনে বর্ণনা করেন নাই যেটা কোরআনে বর্ণনা করেনেছি যা আমরা গত সপ্তাহে জেনেছি যা আমরা কি গত সপ্তাহে কিছুটা হলেও জেনেছি এবং আগের ছয় সপ্তাহে আমরা জেনেছি তো আল্লাহরবুল্লা বলছেন হা দা বায়ানুন, লিন্নাস এই কোরআন আপনার জীবনে কি প্রয়োজন রয়েছে মৃত্যুর পর আপনার কি প্রয়োজন রয়েছে পৃথিবীতে আসার আগে আপনি কি প্রয়োজন ছিল সব কিছু এখানে বর্ণনা করে দিয়েছেন এরপর বলছেন হুদান এবং পথ প্রদর্শক কোন দিকে চাইবেন সেদিকে আপনাকে পথ দেখাবে কোন দিকে চাইবেন সেই দিকে কি দেখাবে পথ দেখাবে সরল পথ আপনাকে দেখাবে আলোর পথ আপনাকে দেখাবে আপনার শান্তির পথ দেখাবে হুদান এই হুদান যদি দুনিয়াতে আমরা ব্যাখ্যা করি দুনিয়ার দিকে যদি প্রয়োগ করি তাহলে হলো আপনার প্রতিটি দিক প্রতিটি দিকের মাইল মাইল হলো কি আল কোরআন কিন্তু যদি সেটা যদি আমরা আখেরাতের দিকে দেখি হুদান হলো হুদা হলো এমন একটি রাস্তা যে রাস্তায় কোনো বাঁকা বাঁকা নাই এবং সরা সেটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় তার নাম হলো হুদা তার নাম কি যদি বলেন যে হুদা লিল মুতাকিন যারা মুত্তাকিন তাদেরকে জান্নাতে এই কোরআন আপনাকে হাত ধরে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম হলো আল কোরআন কোরআন কার জন্য ওই মুত্তাকির জন্য যে তাকে অর্জন করতে পারবে সে ব্যক্তিকে এই মহাগ্রন্থ আল কোরআন হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে জান্নাত পর্যন্ত পৌঁছে হুদান হুদানদের জন্য নসিহত ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার জন্য ওয়াজ করেছেন কি করেছেন ওয়াজ করেছেন আপনার জন্য কার জন্য মুত্তাকিনদের জন্য আর থেকে আবাদত আল্লাহ তাল্লাহ গ্রহণ করেন না কি করেন না কার থেকে আবাদত আল্লাহ গ্রহণ করেন মুতাকিনের আবাদত আল্লাহ গ্রহণ করেন আর কারো আবাদত আল্লাহ কি করেন না গ্রহণ করেন না আদম দুই সন্তান ঘটনা জানেন দুইজনই কি করলেন কুরবানি করলেন একজনের কুরবানি কি হলো কবুল হলো আর একজনের কবুল হলো না আগের কুরবানি জানা যেত কবুল কাড্ডা হয়েছে কাড্ডা হয় নাই আর আজকের কুরবানিও আপনি জানতে পারবেন আপনার অন্তরকে আপনি প্রশ্ন করলে যে আপনার কবুল হলো কি হলো না আল্লাহর বললেন বলছেন যে কুরবানির মাংস কুরবানির রক্ত আল্লাহর কাছে পসে না পসে কি তাকুয়া আপনার ভিতর যদি তাকুয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনার অন্তরকে আপনি প্রশ্ন করবেন কি করবেন প্রশ্ন করবেন অনেকে প্রশ্ন করি যে কোরবানি কয় ভাগ হবে কোরবানি কয় ভাগ হবে অনেক এলাকায় পাল্লা দিয়ে মাপিয়ে দেয় মাপি দিয়ে লাভ ভিতরে যদি কি তা কোয়া না থাকে এখানে তিনটা খাতার কথা বলেছেন কয়টি খাত তিনটা খাতের কথা বলেছেন এখানে তিন ভাগের কথা বলেননি তিন খাতে ব্যয় করবেন প্রতিদিন আপনি মাংস ক্রয় করতে পারেন আপনার এলাকায় এক স্বজন অভাবী রয়েছে যারা কুরবা মানে গুস্তক মাংস কেনার কোনো প্রশ্নই আসে না ওই সমাজে আপনি তিন ভাগ করে এক ভাগ ফ্রিজে উঠাইলেন আর আত্মীয় স্বজন সবাইকে ধনী ধনী সবার বাড়িতে পাঠিয়ে দিলেন আর এক ভাগ মিসকিনকে দিলেন এখানে কি আর বহিষ প্রকাশ হয়েছে সেখানে না হয়েছে না হয়নি এখানে তিনটে খাত এই খাতে একশো জন যারা কখনো মাংসই কিনতে পারবে না সেখানে আপনি মৃত্যু দিয়ে পাল্লা দিয়ে পা মানে কি দাঁড়ি পাল্লা দিয়ে মেপে এক পরে মিল্লি মিল্লি গ্রাম গ্রাম মেপে দিল কি তাকওয়া নাই সেখানে যতক্ষণ পর্যন্ত যেই খাতের লোক কত ভাগ রয়েছে এবং প্রয়োজন তাদের কতটুকু না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি আসে নাই তাকো অর্জিত হয়নি তো আমরা বলছিলাম আদম আলি হিসালাতুয়াসালামের দুই সন্তান কুরবানি করল একটা বিষয় নিয়ে যারটা কবুল হবে সেই পাবে যাটা কি হবে কবুল হবে সেই পাবে কিন্তু যারটা কবুল হয় নাই সে কি বলল তারপরও আমার দরকার তারপরও কি আমি পাব আছে না অনেক সমাজে যে বিচারক মুরল সাহেব বিচার করেন কিন্তু তাল কাজটা আমার হতে হবে আমাদের সমাজ আছে নাকি তাই না তো আল্লাহরবুল আলমিন কোরআনে ব্যক্ত করলেন বললেন যে তোমার কোরবানি কবুল হোক আর না আমার দরকার সেটা বিষয়টা আমারই দরকার বস্তুটা আমাকেই নিতে হবে যেটা নিয়ে বিবাদ তুমি পাবে না কুরবানি কবুল হোক আমি নিব নেওয়ার জন্য কি করতে হবে যে কবুল তোমারটা হয়েছে তোমাকে হত্যাই করে দিব যাতে করে কি চাওয়ার কেউ না থাকে পাওয়ার কেউ না থাকে আমি এককভাবে পাব সে কি বলল যে আমাকে হত্যা করতে আসো কিন্তু আমি করব না তো কুরবানি কবুল হওয়ার না হওয়ার আল্লাহর বল এখানে বলছেন কালা ইনামু মিনাল মুতাকিন কুরবানি মুতাকির কুরবানি আল্লাহ তালা কবুল করেন কার কোরবানি কবুল করেন যিনি মুত্তাকি যিনি তাকুয়া অর্জন করতে পেরেছেন আল্লাহ ভীতি যার রয়েছে রয়েছে সে ব্যক্তির কুরবানি আল্লাহ তালা কবুল করেন প্রতিটি আবাদত প্রতিটি আবাদত আপনার যদি তাকুয়া না থাকে আপনি যদি মুত্তাকি না হতে পারেন আপনার কি কি হবে না অর্জন মানে কবুল হবে আপনার আবাদত কোনো কিছু কবদ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুত্তাকি না হতে পেরেছেন মুসা আলহ সালাতাম আমরা জানি তার জাতি ফেরাউনের দলের সাথে ফেরাউন কর্তৃক কত নির্যাতিত হয়েছে কি হয়েছে কত নির্যাতিত হয়েছে আল্লাহরবুল আলমিন মুসা আলহি সালাতুসালামের ঘটনা বর্ণা মুসা আলী কৌমিহি মুসা আলহি সালাতু সালাম তার জাতিকে বললেন কাদেরকে বাণী ইসরায়েলকে ইসরায়েলকে ছিলেন ইয়াকুব আলহি সালাতু এই জন্য মানে এক শেখ এখানে বলেছিলেন যে ইসরাইলের উপর বর্ণনা মানে আপনারা কি করেন না ইসরায়েলের নাম নিয়ে আপনি বদ করবেন না ইসরাইলের নাম নিয়ে নামটা রেখেছে ইসরাইল তাই না কিন্তু আমরা যখন বলবো যে আল্লাহ তুমি লানত করে ইসরায়েল তো আমরা একেবারা সাল্লা তু আপনি বলেন ইসরায়েল দেশের ওপর এগুলি বলেন ইসরায়েল নাম নিয়ে করেন না এটা নিয়ে অনেকেই রাজনীতি করেছে যে তিনি কি ইসরায়েল দেশের উপর কি লানত করতে বা নিষেধ করেছেন তাই না দোয়া করতে নিষেধ করেছেন তো মানে ইসرائیলে কে আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন ইস্তাইনু বিল্লা সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াসবিরু এবং তোমরা কি করো ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো ইনাল আরদুলিল্লাহ এই জমি কার আল্লাহর আপনি বাসে উঠলেন বাসে যেই টিকিটটা আপনি করেছেন যে সিটের এই সিটের মালিক কি যতক্ষণ না গেছেন কার আপনার বাসের মালিক এসে উঠাতে পারবে না পারবে না আপনার এটা কতক্ষণ পর্যন্ত ওই পর্যন্তই এই দুনিয়ার যতই লেখা হোক আপনি কিনেছেন এই বিল্ডিং কিনেছেন এই বাড়ি কিনেছেন কতক্ষণ পর্যন্ত আর খাত হবে আর এক হবে কিন্তু আসলে কার আল্লাহর আর যে জমিটা আপনি ক্রয় করলেন এই জমিটা কতটুকু নিচে কয় ফুট পর্যন্ত আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন কয় ফুট হ্যাঁ তারপর তার নিচে কত ফুট আছে কত মিটার আছে কত কত মাইল আছে এগুলি কার আপনার তো উপরে একটু ব্যবহার করছেন আর বলছে জমি আমার জমি কার আমার আচ্ছা জমির উপরে কতটুকু ব্যবহার করতে পারেন আপনি হ্যাঁ জমিজার আকাশও তার জমিজার আকাশ তার আকাশের উপরে কতটুকু ব্যবহার করতে পারেন আর এগুলি কার আল্লাহ রব্বুল্লা আল্লাহ মুসা সালাম বলছেন এই পৃথিবী কার আল্লাহর তার বান্দার ভিতর থেকে যাকে চান তাকে কি করেন উত্তরাধিকার করেন মালিক বানান কতদিনের জন্য কেমত পর্যন্ত হ্যাঁ দেখা গেল যে যে মন্ডলরা মন্ডলরা এই তাদের জমির কোনো হিসাব নাই কয় বছর পঞ্চাশ বছর পর দেখা গেল মন্ডলরা সবাই বাড়িতে কাজ করে এবার হয়েছে কারা ফকির গোষ্ঠী ছিল একটা যারা মানুষের বাড়ি কাজ করতে ফকির গোষ্ঠী হয়েছে সব থেকে ধনী পঞ্চাশ আপনার হাতে থাকতো মানুষের হাতে যদি থাকতো এমনও গোষ্ঠী দেখা গেছে এমনও গোত্র দেখা গেছে জমির হিসাব নাই কি নাই জমির তার হিসাব না কয় বিঘা জমি আছে ওই লোকের কালা নেই ওই লোকের আমলেই তার ছেলে ভিক্ষা করতে সে দেখেছি হয়নি এরকম তাহলে মালিকানা কে বিলি করেন যদি তাই হতো যে জমির মালিক নিজের হাতে আমি সেটার মালিক আমি তার উত্তরাধিকার তাহলে ওই সরকার গোষ্ঠী বা মন্ডল গোষ্ঠী যারা ছিল তাদের এত হাজার হাজার বিঘা জমি থাকতে তার সন্তান আজকে কি মানুষের বাড়ি কাজ করতে যেতে হতো না কেন মালিক তো তারাই মালিক তারা নয় আল্লাহ হরবুল আলমিন বন্টন করে থাকেন কে বন্টন করেন আল্লাহ আল্লাহরবুল বন্টন করে থাকেন তাই এরপর মুসা আলহ সাল্লা বললেন এই যে দুনিয়াতে তোমরা এই সংঘাতে তোমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তোমাদেরকে নির্যাতন করা হচ্ছে তোমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না তোমাদের সন্তানদেরকে মৃত্যু মানে কি ছেলে সন্তানকে মেরে ফেলা হচ্ছে তোমাদেরকে বিতাড়িত করা হচ্ছে তোমাদের এলাকা থেকে তোমাদেরকে এই কাজ করিয়ে তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না জোর এই করা হচ্ছে সেই করা হচ্ছে তাহলে এরপরে কি পাবে আল্লাহ নবী মুসা আল্লাহ সাল বললেন মুতাকিন শেষ পরিণতি ভালো কার জন্য মুত্তাকিনের জন্য দুনিয়াতে কষ্ট করতে পারেন একজন পৃথিবীতে সবচেয়ে একজন সুখী মানুষ ছিল তার মতো সুখী দুনিয়াতে ছিল না সেই লোকটাকে জাহান নামের ভিতরে একটা চুবন দিয়ে নিয়ে আসবে চুবন বুঝো তো হ্যাঁ পানির ভিতরে মুরগি চুবন না দিয়ে তার উঠাই দিলাম এরপরে বলবে দুনিয়াতে তুমি কি জীবনে কখনো সুখ দেখেছো বলছে জীবনে কখনো সুখ আমি দেখি নাই এত ভয়াবহ আর পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দুঃখী মানুষ তার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর হয় না সেই মানুষটাকে যখন জান্নাতের ভিতরে একবার উকি দিয়ে একটা ওই যে সুবন দিয়ে নেশা হবে ঘুরন দিয়ে আসার পরে মানে সেকেন্ডের ভিতরে নিয়ে আবার নিয়ে আসবে নেশা বলবে যে তুমি কি পৃথিবীতে সৃষ্টি যখন তুমি দুনিয়াতে গেছিলে মৃত্যু পর্যন্ত কোনো তুমি দুঃখ পেয়েছো কলা দুঃখ আমার কিছুই পাইনি জীবনে সব ভুলে যাবে সব ভুলে যাবে পৃথিবীর এই ষাট সত্তর বছর বয়সের যত দুঃখ রয়েছে সমস্ত দুঃখ দুঃখ কষ্ট এগুলি পরে আল্লাহ রব্বুল্লাহ বলছেন যারা মমিন হতে পারবে তাদের শেষ পরিণতি হবে তাদের জন্যই হলো শেষ পরিণতি ভালো শেষ পরিণতি কার জন্য মুত্তাকির জন্য কার জন্য মুত্তাকির জন্য আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলম বলছেন মুত্তাকিনদের জন্য কি রয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ ইন্নাল মুত্তাকিন আফি জান্নাতি ওয়ায়ুন নিশ্চয় মুত্তাকিনদের জন্য কি রয়েছে তারা কই থাকবে মুত্তাকিরে থাকবে কোথায় ফি জান্নাত জান্নাত বলতে কি জান্নাতের মানে কি বাগিচা জান্নাতের ভিতরে বড় বড় বাগান থাকবে সেই বাগানে থাকবে এবং সেখানে ঝর্ণা থাকবে নদী নালা থাকবে আজকে মানুষের যখন দুঃখে কষ্টে যখন ভরে যায় চাকরিতে বা এখানে তখন তারা কোথায় যা সাগরের পারে যা ডাক্তাররা কি করে চিত করেন কি তুমি সাগরের পারে যা সাগরের হাওয়া যদি খেতে পারো বিশেষ করে শীত মৌসুমের সাগরের হাওয়া যদি খেতে পারো তুমি অনেক রোগ থেকে তুমি মুক্ত পাবে কি পাবে অনেক রোগ থেকে মুক্ত পাবে আল্লাহ আহরব বললাম আর যদি আমরা এখানে ক্লান্ত হওয়ার পর কোথায় যাই পার্কে যাই এই জন্য প্রতি দেশের সরকার কি করেছে শহরের আনাচে কানাচে পার্ক বানিয়ে রেখেছে গাছ গাছড়া কি বানিয়ে রেখেছে বাগান বানিয়ে রেখেছে পার্ক বানিয়ে রেখেছে আর অনেকে যারা শৌখিন মানুষ তারা একটা বাড়ি করে কোথায় যা গাছ গাছরা দিয়ে এবং সেখানে কি করে একটা পুকুর করে কি সেখানে বাড়ি করে সুখে থাকতে চায় আলামিন জান্নাতীদেরকে কি দান করবেন কি রয়েছে বাগান রয়েছে এবং সেখানে ঝর্না নদী নালা রয়েছে নদী নালা কিসের জানেন কিসের রয়েছে দুধের রয়েছে আর সেখানে মদ রয়েছে কিন্তু দেশি মদ না হ্যাঁ কি বলেন সেই এত সুস্বাদু হবে মানুষের মগজ বিকৃত হবে না আর সেখানে দুর্গন্ধও নাই আর দুনিয়ার মত কি দিয়ে বানানো হয় ভালো জিনিস দিয়ে নাকি ভালো জিনিস খারাপ করে বানানো হয় তাই না তো আল্লাহরবুল আলমিন বলছেন যারা মুত্তাকি যারা তাকে অর্জন করতে পেরেছে যারা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে তাদের জন্য আল্লাহ আলামিন জান্নাতের ভিতরে জান্নাত মানে বাগানের বাগান বহু বছর এনেছে আর বাগান রয়েছে তাদের জন্য অয়ুন আইন মানে কি ঝর্ণা একটি নদী অয়ুন অনেক নদী রয়েছে আপনার যা মন চায় কি চায় যা মন চায় তাই আপনি সেখানে করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা মমিন হবে যারা কি হবে মমিন হবে তাদের যে বাড়িটা তাদের যে বাড়ি বাসস্থান মমিনদের মানে মোত্তাকিনদের বাসস্থান আল্লাহরবুল আলামিন এটাকে এটাকে বলছেন যে মমিনদের বাসস্থান কতই না চমৎকার মমিনদের বাসস্থান কতই না চমৎকার সর্বশেষ ব্যক্তিকে জান্নাতে দেওয়ার পর কি করবে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন কি করবে সে ব্যক্তি বলছে একটু জান্নাতে দাও এই করতে 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 তখন জান্নাতের দরা জায়গায় বসে পড়বে কি বলবে জান্নাতে চলে এসেছি কি এসেছি জান্নাতে চলে এসেছি বলছেন এটা তোমার সম্বর্ধনা অনুষ্ঠান শুধু লাল গালিচা বলছে এটি জান্নাত শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার পর কি করবে আল্লাহরবুল্লা আলমিন তাকে কি বলবেন যে তুমি তোমার অবস্থান তুমি খুঁজে নাও সে বলবে কি অবস্থান খুঁজে পাবে না মনে করবে সব কি বুকিং হয়ে গেছে এই হাদিসটা তাই না এই হাদিসটা কি করবে সেই যুগে অনেকেই বলতো যে এটা সম্ভব নাকি এত বড় দুনিয়া একজন মানুষ এত কিছু পাবে তারপর টেকনোলজি তথ্য প্রযুক্তি অগ্রসর হওয়ায় আমরা এই হাদিসটা সুন্দরভাবে বুঝতে পারছি তাই না বিমানের সিট আছে না আছে আগামী রমজানে বুঝতে পারি তাই না এবং বিমানের অনেকগুলি সিট আছে জানালা কাছে আছে কিনা সেটাও আমি বুঝতে পারি এরকম ভাবেই আল্লাহ রবুল আলমিন প্রযুক্তি যে কিভাবে সেখানে রেখেছেন এর থেকে এর সাথে কোনো তুলনাই নাই যখন ফেরত আসবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন কি তোমাকে দুনিয়ার সবচেয়ে যে বড় রাজত্ব ছিল যে রাজার সেরকম দশ দুনিয়া দেওয়া হলো তোমাকে বলছেন যে আতা রব্বুল আলমিন হে আল্লাহ আমি হলাম বান্দা আর তুমি হলে রাব্বুল আলামিন তুমি আমার সাথে মস্করা করছো উপহাস করছো তোমার দ্বারা কি উপহাস করা শোভা পায় উপহাস করবে বান্দা ছোট মানুষ আপনি তো রাব্বুল আলমিন মহান স্রষ্টা আপনি কেন আমার সাথে মস্করা করছেন আল্লাহ রব্বুল আলমিন হাসি বলবে যে মস্করা করিনি তোমার সাথে তোমার সাথে উপহাস করিনি দশটা দুনিয়ার সমতুল্য তোমার কি দেওয়া হবে জান্নাত দেওয়া হবে এই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলম বলছেন ও ইন্নালিল মু কি বলছেন ইন্নাল কিনে কোথায় থাকবে জান্নাত মানে কি মানে বাগান আর বাগান থাকবে এবং অয়ুন কোথায় নদীর পারে সেখানে তারা এত সুখময় জীবন পাবে এবং আল্লাহ রব্লা এখানে বললেন যে মুত্তাকিনদের কি বাসস্থান যা পাবে তা কতই না চমৎকার কতই না চমৎকার জান্নাতের বর্ণনা জান্নাতের বর্ণনা এমন কোনো চক্ষু নাই যা বন মানে চোখে দেখে বর্ণনা করতে পারবে এমন কোন কান নাই যে শুনেছে তার বর্ণনা এবং মানুষের অন্তরে তার কল্পনা আসাও অসম্ভব আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কি রেখেছেন আল্লাহরব্বুল আলমিন আল্লাহ রব্বুল্লা আলমিন কি রেখেছেন বান্দাদের জন্য মোত্তাকিনদের জন্য যা কোন চক্ষু দেখেনি রাসুল দেখেছেন সব দেখেছেন হালকা করে দেখে এসেছেন তাই না এবং কোনো কর্ণ তার বর্ণনাও শুনে নি এবং কারো অন্তরে এটার কি ধারণা আনাও অসম্ভব কি রেখেছেন আল্লাহরবুল্লা আলমিন তাই আল্লাহরব্বুল আলমিন কি বলছেন যে যারা মুত্তাকি হবে তাদের যে বাসস্থান হবে তারা যে জান্নাতে যা পাবে তাদের বাসস্থান সেটা কতই না চমৎকার কতই না সুন্দর কতই না ভালো কাদের জন্য কাদের জন্য কাদের জন্য মুত্তাকিনদের জন্য এরপর আল্লাহ রব মুিনদের বলছেন আল্লাহ রব্লিন বলছেন তাদের কি দেওয়া হবে জান্নাত দেওয়া হবে জান্নাতে কী করে প্রবেশ করবে এবং সেখানে যারা প্রবেশ করবে তার তল দেশ দিয়ে নাহার এবং নদী প্রবাহিত হচ্ছে শুধু কি হচ্ছে সেখানে আর একটা নদী নয় অগণিত নদী প্রবাহিত হচ্ছে সেখানে আর সেই নদীতে কাদাও থাকবে না কি থাকবে না কাদা থাকবে না মানুষের শরীরে ময়লাও থাকবে না মানুষ যে খাইব ঠিক আছে খাদ্যের পরে যে প্রাকৃতির ডাকে সারাও তাকে দিবে না এবং এগুলি থেকে বের হবে আমরা যখন বের হয় তখন কি গন্ধ হয় কিন্তু ওগুলি যখন খাওয়ার পর আপনার শরীর থেকে বের হবে সেটা হবে মেশক আম্বরের ঘ্রাণ বাড়াবে আপনার শরীর থেকে কি বাড়াবে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে আল্লাহ রব্বুল আলম বলছেন লাহমা মায় তারা যা চাইবে তাই আল্লাহ তার গান করবেন যা চাইবে তাই কি চাইবেন আপনি কি চান দুনিয়াতে পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই কিন্তু জান্নাতে যাওয়ার পর মানুষের চাওয়া পাওয়া সব শেষ হয়ে যাবে কেন যা যাচাবেন তাই পাইবেন চাইবেন তাই পাইবেন আপনার অপূরণ বলতে কিছু থাকবে না পৃথিবীর অভাব কারোই শেষ হয় না কিন্তু জান্নাতে যাওয়ার পর কি হবে অভাব থাকবে না আল্লাহ রবন বলছেন লাহুম ফিহা মায়াউন জান্নাতে তাই মুতাকিনদের জন্য মানে কি তাদের জন্য তাদের জন্য বলছেন যা চাইবে তাই রয়েছে আল্লাহ রব্বুল বল বলেন কেন কাদা আলিকা ইয়াজিল্লাহুল মুতাকিন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে প্রতিদান দিয়ে থাকেন মমিন মোত্তাকিনদের প্রতিদান কি দিবেন কোনো নির্দিষ্ট কিছু না মা যা চাইবে উন সেখানে তাই রয়েছে এবং কষ্ট করতে হবে না কি করতে হবে না কষ্ট করতে হবে না আপনাকে গিয়ে কি ফল পেরে খেতে হবে বর গাছের কি বলেন গোলাপ ফুল গোলাপ ফুল ধরতে মানে আনতে কি আপনাকে কাটা কাটা বিধি করতে কাটা হেরি তো কোনো কমল তুলিতে দুঃখ বিনে সক্ষি হয় কি মহিতে এই যে আমরা কবিতা পড়েছি যে কাটা যখন আপনি যখন কমল তুলতে যাবেন ফুল তুলতে যাবেন তাহলে আপনাকে কাটা বিঁধবে কিন্তু জান্নাতে কিন্তু তা নয় আপনার চাওয়ার দেরি কিন্তু পাওয়ার দেরি হবে না আপনি মুক্তিও চাইতে হবে না অন্তরে ধারণা করবেন কল্পনা করবেন এখন আমার এই প্রয়োজন ছিল আপনার কাছে হাজির আপনার কাছে কি হাজির এবং সেখানে আমরা যখন চাকর খুঁজি বা কাজের মেয়ে খুঁজি যদি একটা ভালো হয় কম বয়সী হয় সুন্দরী হয় তাই অনেকেই সেখানে কি থাকবে সেখানে আপনার চাকর বাকরদের দেখলে মনে হবে যাতে করে মতি ঝরছে মতি মুক্ত ঝরছে সেই তার চেহারা থেকে এই রকম এইরকম আল্লাহরবল আপনাকে অগণ দেখি দিবেন গেলমান দান করবেন চাকর দান করবেন কাদের জন্য আল্লাহরবুল বলছেন মুতাকিনদের জন্য কাদের জন্য মুতাকিনদের জন্য আল্লাহ রাব্বুল বলছি ইয়াও মানাহশুরুল মুতাকিনা ইলার রাহমা ইলার রাহমানে ওয়াফদা কিয়ামতের দিন মুতাকিনদেরকে মেহমান করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে কার সামনে মেহমান সরে কাদেরকে মুতাকিনদেরকে কার সামনে মেহমান হাজির করা হবে আল্লাহর সামনে কি করা হবে হাজির করা হবে আল্লাহ এই বলছেন কোরআনকে আমি কি করেছি সহজ করে দিয়েছি কোরআনকে কি করেছি সহজ করে দিয়েছি যাতে করে তুমি মুত্তা কিন্দের কি করতে পারো সুসংবাদ দান করতে পারো মুত্তা কিন্দের কি রয়েছে সুসংবাদ রয়েছে কোথায় কোথায় আল কোরআনে এই কোরআন মানুষের জন্য উপদেশ উপদেশবাণী লিল মুত্তাকিন কাদের জন্য নসিহত মুতাকিনদের জন্য নসিহত কারা গ্রহণ করে মুত্তাকিন এবং মুতাকিনদেরকে জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকিনদের খুঁজে বেড়াইতে হবে না জান্নাত কোথায় মোত্তাকিনদেরকে কি করা হবে না জান্নাত খুঁজতে হবে না সার্টিফিকেট পেয়েছে চাকরি পাবেন কোথায় স্টান্ড করেছেন আপনি এম তে ফার্স্ট ক্লাস ফার্স্ট চাকরি খোঁজার দরকার তাই না সার্টিফিকেট আনতে যেতে হবে কিন্তু আল্লাহ রব্লা বলছেন উজলি ফাতুল জান্নাতুল ইল মুতাকিন জান্নাতকে মুত্তাকির কাছে আনা হবে আপনি খুঁজবেন কেন যদি মুত্তাকিন হন তাহলে কি হবে কি করা হবে জান্নাতের কতটুকু কাছে আনা হবে সেটাও আল্লাহ বর্ণনা করেছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ রব আলমিন কি না করেন করেন নাই আর কি করবেন না আল্লাহর জান্নাত তুই লীল মুত্তাকিনা গাই রাবাই জান্নাতকে আল্লাহরব্বুল আলমিন মুত্তাকিনের কাছে আনা হবে তবে দূরে না কতটুকু কাছে আনা হবে দুই মাইল দূরে হাঁটি যাবেন না গাইরা ভাই দূরেই না এত কাছে আনা হবে আপনার জন্য কার জন্য সুসংবাদ কার জন্য এটি জন্য অন্য অন্য তা আল্লাহ রব বলছেন ও ইন্না লিল মুত্তাকিনা লাহোস না মা জন্য বাসস্থান অনেক সুন্দর বাসস্থান তাদের শেষ পরিণতি যে বাসস্থান পাবে সেটা কত কেমন মুতাকিনদের জন্য অনেক সুন্দর বাসস্থান আল্লাহরবুল আলামিন বলছেন যারা মুত্তাকিন মুত্তাকি যারা তাকেও অর্জন করবে তাদেরকে যান মানে কাফেরদের থেকে দূর করা হবে আলাদা করা হবে কি করা হবে কি করা হবে মুত্তাকিন ওই যে যারা কাফের যারা তাদের সাথে কি আমরা সম্মান আছে না মুত্তাকিনদের এত সম্মান করা হবে তাদের কাশেই কাশেই তাদেরকে মানে কাছেই ঘেঁচতে দেওয়া হবে না আল্লাহরবোল্ল বলছেন আমাজ মুত্তাকিন না কালফুজ্জাহার মমিনদেরকে দুনিয়া এবং আখেরাতে যারা পাপিষ্ট যারা পাপ কাজ করে যারা মুত্তাকি না তাদেরকে মুত্তাকির মতোই আমি রাখবো তাদের মতোই করব না তাদের মতো না আল্লাহর বোলা আলামিন অন্যতা বলছেন অল্ আখেরতে অয়েন দা রব্বিকা লিল মুত্তাকিন আখেরাত যে হবে আখের সুযোগ সুবিধা এখানে শান্তি কার জন্য আল্লাহরব বোলা আলামিন করেছেন বলছেন যে আল্লাহরবৌলা আমিন যে আখের যে সবাইকে উঠাবেন এটা কার জন্য কার সুবিধার জন্য কাকে কি প্রতিদান দেওয়ার জন্য ওয়ালা আহ খেরাতে আহেন রব্বিকা আপনার প্রভুর কাছে আপনার প্রতিপালকের কাছে আখেরাটা কার জন্য শুধু লিল মুত্তাকিন মুত্তাকির জন্য কার জন্য মুত্তাকির জন্য কার জন্য মুত্তাকির জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমিনের রহম একশোটির ভিতরে একটি দয়া দুনিয়াতে তিনি সবা সব মাখলুকাতির ভিতর পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কেমত পর্যন্ত যত দম মানে মাখলুক আসবে সবার ভিতরে তিনি একটা দয়া কি করেছেন কি করেছেন ভাগ করে দিয়েছেন এই ভাগ পাওয়ার কারণেই একটি বাঘ তার বাচ্চাকে রক্ষা করে বাচ্চার সাথে কি সম্পর্ক যা তুই যা কিন্তু ওই বাঘকে রক্ষার জন্য বাঘ তার বাচ্চাকে রক্ষা করে ওই দয়া দেখে ওই দয়া দিয়ে একজন মা এত কষ্ট করার পরও বাচ্চাকে কি ছাড়ে না দয়া কি দয়া পেয়েছে তো কতটুকু পেয়েছেন কিন্তু নিরানব্বইটি দয়া কার জন্য রেখেছেন মুত্তাকির জন্য কার জন্য রেখেছেন মুত্তাহি যেন আল্লাহ রব্বল আলমিন বলছেন ওলা আখেরাত্বিক আলিল মুত্তাকিন আপনার প্রভুর কাছে আপনার দয়া আময় আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যে আখেরাতটা কার জন্য মুত্তাকিদের জন্য তো জাহান্নামিদের জন্য কি আখেরাত না কি বলেন কি বলেন হ্যাঁ তাদের জন্য সেটা কি সুবিধা না অসুবিধা তাদের পক্ষে না বিপক্ষে তাদের বিপক্ষে আর কেয়ামতের দিন মুত্তা কি একজন অপরের বন্ধু হিসেবে উঠবে কুশল বিনিময় করবে আর যারা আছে সবাই কি করবে কি করবে দুশমন হবে তোমার জন্য আছে এইবজ তোমার জন্য এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আখির লাউ ইয়াউমায়েদান بعضهم لبعض عدবুন ইল্লাল মুত্তাকিন সেখানে যত বন্ধু রয়েছে একবার নিকটতম বন্ধু তারা একে অপরের दुश्मन হবে কিয়ামতের দিন ইল্লাল মুত্তাকিন মুত্তাকিনরা না ফা মান উতিয়া কিতাবা যখন আমল নামা পাবে সে নাচতে নাচতে খুশিতে আনন্দ হয়ে সে আমল নামা তার বন্ধুদেরকে খুঁজতে থাকবে হাউ মুও কিতাব দেখো আমার আমল নামা ডান হাতে পে পর কি অবস্থা আমি কি পেয়েছি আজ আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি দেখো এই আমার সার্টিফিকেট হাও মুকরাও কিতাব আসো আসো বন্ধু কোথায় আসো কিন্তু যারা দুশ্মন হবে যারা মুত্তাকি হয়নি তাদের তারা কি করবে একে অপরকে কি করবে লানত করতে থাকবে এবং বলবে আল্লাহ ওর কারণে আমি আজকে এই পদভ্রষ্ট হয়েছে ওকে তুমি বেশি সাজা দাও মুত্তাকি কি করবে না সেটা হবে না সবাই তারা বন্ধু হয়ে থাকবে তাহলে মুত্তাকি কেয়ামতের দিন মুত্তাকি শুধু কি হবে বন্ধু হবে আর তারা কি হবে কি হবে সবাই শত্রু হবে আল্লাহর ইন্নাল ইন্নাল মুতাকিন এই কেয়ামতের ভয়াবহ যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে আল্লাহ রব্বুল আল বললেন মুতাকিনরা থাকবে নিরাপদ স্থানে তাদেরকে কোনো কিছু কি করবো স্পর্শ করবে না কিছু স্পর্শ করবে না এবং আল্লাহ রব্বুল আলম বলছেন যে আল্লাহ রব্বুল্লাহ আমিন মুত্তাকিনদের বন্ধু কি বলছেন অল্লাহ ওয়ালিউল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন কাদের বন্ধু মুত্তাকিনদের বন্ধু মুত্তাকিনদের বন্ধু কারা কে আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিন না আজান কি কতক্ষণ হয়েছে 12 মিনিট গেছে তো আমরা নামাজ পড়ে আসি নামাজ পড়ার পরে আমরা কি বলেন আমরা করি তাহলে আমাদের বিষয়টা কেন প্রয়োজন